চোখ রাখবো খবরে। নদিয়ার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওভারলোডিং বন্ধ করার নির্দেশ দিলেন। তার দলের প্রতি কঠোর নির্দেশ যে যদি কেউ কোন রকমের আইন অমান্য করে তাহলে তাকে উচিত শিক্ষা দিতে হবে। পুলিশের নাকা চেকিং প্রসঙ্গে তিনি জানান যে সাংবাদিক থেকে শুরু করে পুলিশ লেখা প্রত্যেকটি গাড়ির ওপর নজরদারি বাড়াতে হবে। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, কলকাতায় লালবাতি লাগানো গাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র এবং গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এভাবে চেকিং বাড়ালে অবশ্যই পথ নিরাপত্তা আরো নিশ্চিত হবে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রত্না ঘোষকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন দলের মধ্যে কোন রকমের কুন্দল তিনি বরদাস্ত করবেন না। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো আপনাদের। বিজেপি মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, আরেকটা হচ্ছে সিপিএম আর কংগ্রেস। আমি আগেও আপনাদের বলেছি, যমজ ভাই, তিন ভাই, তিনটে যমজ ভাই, জগাই মাধাই গদাই, জগাই বলছে মাধাই মাধাই আমাকে দেখ, আর মাধাই বলছে গদাই রাতে আমায় দেখো। মানে বিজেপিকে জেতার জন্য এরা ঘোলা জলে মাঝে মাঝেই মাছ ধরতে নামে। তোমার করবার ক্ষমতা কি আছে ভাই? তুমি তো 34 বছর বাংলায় ক্ষমতায় ছিলে, কটা বিশ্ববিদ্যালয় করেছ, কটা কলেজ করেছ, কটা খাদ্যসাথী করেছ, কটা কন্যাশ্রী করেছ, কটা ওবিসিদের রিজার্ভেশন দিয়েছ। আমি তো মাইনরিটিজদের 17% রিজার্ভেশনের মধ্যে দিয়ে 99% বাংলায় মাইনরিটিজদের আমি সুযোগ সুবিধা করে দিয়েছি। তোমরা কোথায় দিয়েছ? আমার তপশিলি ভাই বোনেদের, আদিবাসী ভাই বোনেদের, মহিলাদের, কৃষকদের, ক্ষেত মজদুরদের, ছাত্র যৌবনদের, এমনকি পুলিশের কাজ করতে গেলে আজকে যদি কেউ মারা যায় সঙ্গে সঙ্গে তার পরিবারকে আমরা ডেকে চাকরি দিই। মনে রাখবেন, পুলিশের কেউ আহত হলে এমনকি এয়ার অ্যাম্বুলেন্স আমরা লিফ্ট করে নিয়ে এসে ভালো জায়গায় ভর্তি করে দিই। মানুষ আপনাদের তাড়াবে, মনে রাখবেন আমরা কোনো বাধা মানি না, আমরা স্ট্রংলি লড়াই করি, আমরা বন্দুক গুলি ভয় পাই না। আমি এত বলি, কোনোদিন হয়তো দেখবেন ওই সাইন বাগের মতো আমাদেরও কারো কারো উপরে মুখ বন্ধ করবার জন্য বলেছি না, চলে নেই চলেগা বলি, চলেগা নেই চলেগা বলি, চলেগা গলি, নেই শুনেগা বলি তো চলেগা গলি। ওদের কথা না শুনলে সেসব অ্যাপ্লাইয়া করতে পারে, তাও বলে রাখি কিচ্ছু যায় আসে না। জেনে রেখে দিন আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করি। সুন্দরবন আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, তার দিকে তাকিয়ে আমরা লড়াই করি।